নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মাইক্রোওভেনে কিভাবে পিৎজা বানানো যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমি আগে ডোটা বানিয়ে নেব, সেই উপকরণগুলো নিয়েছি। তো এখানে আমি ময়দা নিয়েছি, 1.5 কাপ ময়দা নিয়েছি, দুধ নিয়েছি 1/2 কাপ, এটা আমি গরম করে নিয়েছি দুধটা। তো আপনারা এখানে এমনি দুধ দিতে পারেন, না তো পাউডার দুধও ব্যবহার করতে পারেন, 2 টেবিল স্পুনের মতন পাউডার দুধ, আর গরম জল এটা ব্যবহার করতে পারেন। আর এখানে রসুন আমি থেঁতে নিয়েছি, এখানে আমার 1 টিস্পুন রসুন লাগবে। আপনারা এখানে রসুনের পাউডার ব্যবহার করতে পারেন, 1/2 টিস্পুন, রসুনটা দিলে খুব ভালো টেস্ট হবে। আর এখানে নুন লাগছে, নুন এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করব। বাটার লাগছে, বাটারটা এখানে আমি 2 টিস্পুন ব্যবহার করছি। চিনি লাগছে, চিনি আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করব। আর ইস্ট লাগবে, ইস্টটা আমার এখানে 2 টিস্পুন আমি ব্যবহার করব। এটা 2-3 ঘন্টা পরে আমি ইউজ করব, সেই জন্যে আপনারা যদি এটা 24 ঘন্টা মেখে রেখে দেন তাহলে এখানে 1 টিস্পুন ইস্ট ব্যবহার করলে হয়ে যাবে। তো এবারে আমি এটা মেখে নেব। তো আমি একটা মাখার পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দুধটা প্রথমে দিয়ে দেব, গরম দুধটা। এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট দিয়ে দেব। ভালো করে বন্ধ করে রাখতে হবে, ভালো করে এটা মেখে নিতে হবে। আর দিয়ে দেবো চিনিটা, দিয়ে দেবো প্রথমে, নুন দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো, এবারে গার্লিকটা দিয়ে দেবো, রসুন থেঁতাটা দিয়ে দেবো। এবারে আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি, ময়দা সবসময় চেলে নেবেন, দিয়ে এটা ভালো করে মাখতে হবে। এটা 10-15 মিনিট এরকম মাখতে হবে, মাখতে মাখতে এটা সেট হয়ে যাবে। এখন দেখছেন তো কেমন মনে হচ্ছে খুব লুজ হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তবে এই পিৎজার যে গ্লুটেনটা খুব ভালো মতন বেরিয়ে যাবে, তো তবে এটা ভালো হবে। পরে আমি দেখাচ্ছি 10-15 মিনিট মাখার পরে, 10-15 মিনিট না হয় 5-7 মিনিট তো মাখতেই হবে। তো এটা দেখছেন 10-15 মিনিট আমি মেখে রেখে দিয়েছি। এবার আমি একটু হাতে তেল নেব, অল্প একটু তেল হাতে মাখিয়ে আমি এটা রেখে দেবো। এবারটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ঢাকা দিয়ে। এবার আমি এটা 2 ঘন্টা রেখে দেব, 2 ঘন্টা পরে আসছি। তো এটা দেখছেন 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা ফুলে গেছে। এবার আমি এটা পিজা বানানোর জন্য রেডি করব, রেডি মানে যেখানে বানাবো তার মধ্যে দিয়ে দেব। তো একদম ফুলে গেছে, নরমও হয়ে গেছে, একটু তেল হাত নিলে খুব ভালো, না তো হাতে এটা লেগে যাওয়ার ই থাকে। তো পিজার টপিং বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এটা আপনাদের পছন্দ মতন উপকরণ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিজ নিয়েছি, এটা স্লাইস যে চিজগুলো হয় সেটা আমি নিয়েছি। আপনারা পিজা চিজ, এটা মোজারেলা চিজ, ওটা ইউজ করতে পারেন। তো এটা আমি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু করে। আর লাগছে এখানে আমি একটু নিয়েছি, মানে 200 গ্রামের মতন চিজ নিয়েছি। আর এটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। এটা চিলি সস, আমার ঘরে বানানো চিলি সস, সেটা আমি ব্যবহার করব। আর এটা টমেটো সস, এটাও আমার ঘরে বানানো টমেটো সস, এটা ব্যবহার করব। আর আমি এখানে যেটা মিষ্টি তুলসী, যেটা বেজিল, এটা আমি ব্যবহার করব। এখানে আপনারা অরিগ্যানো ব্যবহার করতে পারেন, তো আমি এটা ব্যবহার করব, এটাও দিলেও খুব ভালো একটা ফ্লেভার হয়। তো আমি এই মাইক্রোওভেনের প্লেটটার মধ্যে চিজ দিয়ে দেব। তো তার আগে আমি এর মধ্যে আমি বাটার নিয়েছি, বাটারটা এটা আমি গলিয়ে নিয়েছি, নিয়ে এতে ভালো করে বাটার লাগিয়ে দেব, তাহলে খুব ভালো মানে পিজাটা হয়, ভালো খেতেও লাগে, একদম বাজারের মতন পিজাটা লাগবে খেতে। এটা ভালো করে আমি লাগিয়ে দেব, এটা আপনারা ব্রাশের সাহায্যেও দিতে পারেন, তো দরকার নেই, আমার ব্রাশটাও লেগে যাবে, সেই জন্য আমি বেশি ইউজ করছি না, লাগিয়ে নিয়েছি। এবারে এটাতে আমি একটু বাটার হাত দিয়ে এটা একটু ধরে তুলে হয়ে গেছে। তো এটা আপনারা একটু আরো একটু শুকনো করেও করতে পারেন, কিন্তু এরকম নরম করে করবেন,
পিজাটা খেতে খুবই ভালো লাগে। তো এটা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটের মধ্যে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে আমি এটা ভালো করে ছড়িয়ে দেব। হাতে আমি একটু বাটার নিয়েছি, চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি কাঁটা চামচের সাহায্যে একটু এমনি করে করে ফুটো করে দেব, তাহলে কি হবে পরোটার মতন ফুলবে না আর মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এবার আমি দিয়ে দেব চিলি সসটা দিয়ে দেব। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব, এটাও আপনারা ব্রাশ দিয়ে করতে পারেন। এবার দিয়ে দেব টমেটো সসটাও দিয়ে দেব। টমেটো সস একটু বেশি করে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি চিকেন পছন্দ করেন তো চিকেনটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, বয়েল চিকেন, পনির দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেবো একটু চিজ দেব উপরে। এটা একটা হেলদি খাবারও বলতে পারেন, সবাই কিন্তু বলে এটা হেলদি নয়, আমার তো মনে হয় এটা দারুণ হেলদি। তো আপনাদের হেলদি আরো বানানোর জন্য আরো আপনারা ভেজিটেবলস দিতে পারেন। দিয়ে দেব অনিয়নটা দিয়ে দেব, ক্যাপসিকামটা এবার সাজিয়ে দেব। বিভিন্ন কালারের ক্যাপসিকামও দিতে পারেন, তো আমি এখানে শুধু গ্রিন কালার দিচ্ছি। আপনাদের কাছে যদি অপশন থাকে আরো ক্যাপসিকাম তো আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এবার টমেটো গুলো সাজিয়ে দেব। অলিভও এখানে ব্যবহার করতে পারেন। ভেস হয়ে গেছে, এবারে আমি আবার যে বাকি চিজটা আছে এটাও এর মধ্যে দিয়ে দেব। দেখতে তো দারুণ লাগছে। এবার আমি বেজিলটা দিয়ে দেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে, এবারে চলুন মাইক্রোওভেনের দিকে যাওয়া যাক। তো এখন কনভেকশন মুডে আমি 200 ডিগ্রিতে প্রিহিট করব। এটা হয়ে গেছে, 5 মিনিট কনভেকশনে আমি দিয়েছিলাম, প্রিহিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেখে দিচ্ছি পিজাটা, সাবধানে রাখতে হবে। আবার আমি কনভেকশনে 200 ডিগ্রিতে 25 মিনিট থেকে 30 মিনিট আমি এটা বেক করব। তো এটা দেখছেন আমি 30 মিনিট করেছি, বেক করেছি। এবার এটা আমি বের করে নেব। তো দেখছেন কত সুন্দর আমার পিজা রেডি হয়ে গেছে, দারুণ লাগছে। এবারে আমি এটা কাটছি পিজা কাটার দিয়ে। এখন গরম আছে তো দেখলেন কত সহজে এরকম বাড়িতে পিজা বানানো যায়, হেলদি পিজা। আর দেখছেন অসাধারণ হয়েছে, আপনারা এমনি করে অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।